আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আমরা ব্রেক নিয়ে কথা বলবো, গাড়িতে ব্রেকিং সিস্টেম কীভাবে কাজ করে এবং গাড়িতে কী কী যন্ত্রাংশ থাকে, কী কী জিনিস থাকে গাড়িতে ব্রেকিং সিস্টেম কাজ করার জন্য। এবং আজকে হচ্ছে আমরা ম্যানুয়াল টাইপের যে ব্রেকিং সিস্টেমটা, অর্থাৎ মাস্টার সিলিন্ডার থাকবে এবং ওখানে এবিএস থাকবে না, ওই টাইপসিলগুলোতে আমরা কাজ দেখবো। এটা হচ্ছে সিঙ্গেল পিস্টন মাস্টার সিলিন্ডার, দেন এই যে আমরা হচ্ছে এটা নিয়ে কথা বলবো যে পিছনের চাকায় কীভাবে হুইল সিলিন্ডার কাজ করে, অ্যান্ড এবং এই যে এটাও কথা বলবো হচ্ছে মাস্টার সিলিন্ডার কীভাবে হুইল ব্রেক ক্যালিপার এবং হুইল সিলিন্ডারকে প্রেস করে ব্রেক করতে আমাদেরকে সাহায্য করে। এবং এই যে এটা হচ্ছে ট্যান্ডাম মাস্টার সিলিন্ডার, যেটাতে দুইটা পিস্টন থাকবে, দুইটা পিস্টনে কাজ করবে। চলেন আমরা প্রথমে হচ্ছে গাড়িতে দেখে নিই, তারপর হচ্ছে আমরা থিওরি বুঝবো। আগে হচ্ছে আমরা প্র্যাকটিক্যাল বুঝবো, দেন হচ্ছে আমরা থিওরি বুঝবো। চলেন। আচ্ছা, তো এই যে এটা হচ্ছে মাস্টার সিলিন্ডার। মাস্টার সিলিন্ডারে হচ্ছে চারটা সাইজ, একটা, দুইটা, তিনটা, চারটা। আর এখানে হচ্ছে এফ ডাকা, মানে হচ্ছে এগুলো ফ্রন্ট, তার মানে হচ্ছে সামনের চাকার জন্য দুইটা, এইটা সামনের রাইটে, তারপর একটা হচ্ছে এই পাশের লেফটে। ওকে, আর পিছনের দুইটাও সেম, দুই চাকার মধ্যে দুইটা লাইন গেছে, অর্থাৎ যখন ব্রেক প্যাডাল প্রেস করব তখন হচ্ছে দুইটা চালো চাকার মধ্যে একসাথে প্রেশার যাবে, চালো চাকা একসাথে প্রেশার ধরবে। যখন ব্রেক প্যাডালটা প্রেস করব চালো চাকার মধ্যে অয়েল যাবে, অয়েলে যখন আমরা সিলিন্ডারগুলো প্রেশার করবে, প্রেশারের মধ্যে অয়েলগুলো প্রেশারাইজ হয়ে সারা চালোটা সিলিন্ডারে যাবে। ওকে, তো প্রথম হচ্ছে একটা একটা সিলিন্ডার দেখাই। সামনে হচ্ছে হুইল সিলিন্ডার, এই যে এটা হচ্ছে হুইল সিলিন্ডার ক্যালিপার। ক্যালিপারের মধ্যে হচ্ছে একটা পিস্টন থাকবে, যে পিস্টনটার মধ্যে ফ্লুইডগুলো প্রেশারাইজ হয়ে পিস্টনটাকে চাপ দিবে। চাপ দেওয়ার ফলে যখন এটাকে চাপ দিবে পিস্টনটা বের হবে, বের হওয়ার ফলে ব্রেকগুলো চেপে ধরবে ডিস্কটাকে, তখন হচ্ছে ব্রেক হবে। এই যে এটা হচ্ছে এই পাইপটা দিয়ে আসবে, এই যে এই পাইপটা হচ্ছে মাস্টার সিলিন্ডার থেকে আসছে, দেন হচ্ছে এই যে এই পাইপটা দিয়ে এই হোস্টটা দিয়ে দেন সুই দেন এই পিছনে এই জায়গাতে আসছে। তখন এই প্রেশারগুলো যখন ব্রেকের মধ্যে চাপ দিব, এখানে অয়েলগুলো প্রেশার আসছে পিস্টন ভিতরে, যে ক্যালিফারের ভিতর যে পিস্টনটা আছে পিস্টনটাকে চাপ দিবে। পিস্টনটা কী করবে, পিস্টনটা চাপ দেওয়ার ফলে এই ব্রেক শোগুলো তখন এরকম চাপ হবে, চাপ দেওয়ার ফলে এই রোটরটাকে ডিস্কটাকে চেপে ধরবে, চেপে দেওয়ার ফলে ব্রেক হবে। এই যে এটা হচ্ছে রিয়ার ড্রাম, রিয়ার ড্রামের ক্ষেত্রে হবে যে হচ্ছে যে এরকম থাকবে, রিয়ার হুইল সিলিন্ডার থাকে, হুইল সিলিন্ডারের ভিতর দুই পাশে দুইটা পিস্টন থাকবে, এই যে দুই পাশে দুইটা পিস্টন থাকবে এরকম, এই জায়গায় রবার থাকবে, রবার চেঞ্জ করার জন্য খোলা হয়েছে এই যে পাশে। এখানে যখন অয়েলগুলো আসবে এই পাশ দিয়ে, এই যে এই পাশ দিয়ে অয়েলগুলো যখন যাবে, অয়েলগুলো যাওয়ার পরে পিস্টনগুলোকে বাইরের দিকে প্রেশারাইজ করবে, যখন বাইরের দিকে প্রেশারাইজ করবে এটা ব্রেক ড্রামটাকে চেপে ধরবে। এই যে এই পাশে একটা দিয়ে অয়েল আসবে, অয়েল আসার ফলে এই পিস্টনগুলোকে বাইরের দিকে প্রেশারাইজ করবে, যখন বাইরের দিকে প্রেশারাইজ করবে তখন এই ক্যালিপার এই ব্রেক শোগুলো বাইরের দিকে চাপ দিবে, চাপ দেওয়ার ফলে এই ব্রেক ড্রামের ভিতরে এই যে এই জায়গাটাতে এটা প্রসারিত হয়ে এই জায়গাটাতে চেপে ধরবে। যে এটাই হচ্ছে ব্রেক মাস্টার সিলিন্ডারের কাজ। আর এগুলো হচ্ছে নর্মাল, অর্থাৎ এগুলোতে এবিএস নাই, যে কাজটা হবে সবগুলো এখান থেকেই হবে। আর নতুন মডেলের যে গাড়িগুলো সবগুলোতে এবিএস আছে, এই যে এই গাড়িটাতে কোনো এবিএস নাই, জাস্ট অনলি একটা মাস্টার সিলিন্ডার দিছে। আর নতুন মডেলের যে গাড়িগুলো আছে, নতুন মডেলের গাড়ি সবগুলোতে হচ্ছে এবিএস সিস্টেমের, এবিএসের কাজ যেটা সেটা আমি একটা আলাদা ভিডিও করে আপনাদেরকে দেখাবো। আর এই যে এটা হচ্ছে নর্মাল মাস্টার সিলিন্ডার। ওকে, মূলত হচ্ছে এটাই হচ্ছে ব্রেকিং সিস্টেমের একদম মূল যেই থিওরি, প্রাইমারি এবং বেসিক্যালি যে থিওরি সেটা হচ্ছে এটা। ব্রেক প্যাডাল থাকবে, ব্রেক প্যাডালের পর হচ্ছে এখানে একটা মাস্টার সিলিন্ডার থাকবে। মাস্টার সিলিন্ডার হচ্ছে টু টাইপসের হয়, অর্থাৎ দুই ধরনের হয়, একটা হচ্ছে ট্যান্ডম টাইপ মাস্টার সিলিন্ডার আর একটা হচ্ছে সিঙ্গেল টাইপ মাস্টার সিলিন্ডার। এই যে সিঙ্গেল পিস্টন মাস্টার সিলিন্ডার আর একটা হচ্ছে ট্যান্ডম মাস্টার সিলিন্ডার। ট্যান্ডম মাস্টার সিলিন্ডার যেখানে দুইটা পিস্টন ইউজ করা হয়, এটা হচ্ছে সিঙ্গেল মাস্টার সিলিন্ডার, যেটা হচ্ছে ব্রেক পাইপ একটা বের হয়েছে, ট্যান্ডম মাস্টার সিলিন্ডার ব্রেক পাইপ বের হচ্ছে দুইটা। ওকে, সো ব্রেক প্রেস করছি, ব্রেক প্রেস করার পর হচ্ছে এখান থেকে ফ্লুইডগুলো প্রেশারাইজ হয়ে এখানে আসছে। এখানে একটা কানেক্টর থাকবে, যেটাতে হচ্ছে একটা লাইন ঢুকবে হচ্ছে মেইন লাইন, প্রেশারাইজ লাইন ঢুকবে, দেখেন ওখান থেকে হচ্ছে দুই লাইন যাবে, একটা লাইন যাবে হচ্ছে এদিকে, একটা লাইন যাবে হচ্ছে এদিকে, এবং এই জায়গায় একটা কানেক্টর থাকবে যেখানে হচ্ছে মেইন লাইন ঢুকবে এবং একটা লাইন এই কানেক্টরটার মাধ্যমে আবার এই প্রেশারটা দুইভাবে বিভক্ত হয়, একটা যাবে হচ্ছে এই পাশে আর একটা যাবে হচ্ছে এই পাশে, এবং এই পাশেও সেম, এই পাশে একটা কানেক্টর থাকবে, এই কানেক্টারের মাধ্যমে এই প্রেশারটা বিভক্ত হয়ে এই পাশে যাবে এবং এই মাসে যাবে। এবং এই যে এটা হচ্ছে ড্রাম ব্রেক সিলিন্ডার, যেখানে হচ্ছে হুইল সিলিন্ডার থাকবে, আর এটা হচ্ছে ফ্রন্টের জন্য, যেটা হচ্ছে যেখানে থাকবে হচ্ছে ক্যালিফার,
অর্থাৎ পিস্টন থাকবে, যে পিস্টনগুলো এরকম। এই পিস্টনগুলো যখন আমরা এখানে প্রেস করবো, প্রেস করার ফলে ফ্লুইডগুলো প্রেশারাইজ হবে এবং প্রেশারাইজ হওয়ার ফলে পিস্টনগুলোকে এইভাবে চাপ দিবে। চাপ দেওয়ার ফলে যখন রোটরগুলোকে চেপে ধরবে তখন এটার স্পিড অটোমেটিক্যালি কমে যাবে। আর যেটা হচ্ছে হুইল সিলিন্ডারের ক্ষেত্রে, হুইল সিলিন্ডারের ক্ষেত্রে যখন এটা প্রেশারাইজ হবে তখন পিস্টনগুলো বাইরের দিকে ঠেলা দিবে। বাইরের দিকে ঠেলা দেওয়ার পরে এই যে বাড়ির দিকে ঠেলে দেওয়ার পরে এইগুলা এই ব্রেক শুগুলা ব্রেক ড্রামটার ভিতরে আটকে ধরবে, যার ফলে হচ্ছে স্পিডটা কমে যাবে। এই যে এখানে সেম এই সিঙ্গেল পিস্টন সিলিন্ডার মাস্টার সিলিন্ডার ইউজ করা হয়েছে, যেখানে পিস্টন থাকবে হচ্ছে একটা। এই একটা পিস্টনে হচ্ছে এখান থেকে ফ্লুইড রিজার্ভার থেকে ফ্লুইড আসবে এবং এই এখানে ফ্লুইডগুলা যখন আমরা চাপ দিব এখানে সিল থাকবে। এই জায়গাটা সিলটা কী করবে, এখানে প্রেশার ক্রিয়েট করবে। এই প্রেশার ক্রিয়েট করে তখন এগুলো এই পোর্ট দিয়ে পাঠাবে। যখন এই পোর্ট দিয়ে পাঠাবে, এই পোর্টটা দিয়ে পাঠাইলো, পাঠানোর পরে এগুলো এখানে আসবে। এখানে আসার পর এখানে একটা কানেক্টারের মাধ্যমে পিস্টন প্রেশারগুলো বিভক্ত হয়ে কিছু প্রেশার যাবে হচ্ছে পিছনে এবং কিছু প্রেশার যাবে হচ্ছে সামনে। যেহেতু এখানে কোনো হাওয়া থাকবে না, তার ফলে হচ্ছে আমরা যতগুলো প্রেস করবো এবং সেম পরিমাণ প্রেশার এখানে এদিকে যাবে এবং এদিকেও যাবে। তারপর হচ্ছে এই যে ক্যালিফারগুলোর মধ্যে প্রেশারগুলো হয়ে পিস্টনগুলোকে চেপে ধরবে, যার ফলে হচ্ছে ডিস্কের উপর ব্রেক শোগুলো চেপে ধরবে, যার ফলে হচ্ছে ব্রেক স্পিডটা কমে যাবে। এবং এখানে থাকবে হচ্ছে ব্রেক, এখানে থাকবে হচ্ছে ব্রেক প্যাড, এখানে থাকবে হচ্ছে ব্রেক শো, যেগুলো ড্রাম ট্রাইপস। তারপর হচ্ছে ড্রাম ট্রাইপসগুলো তো হচ্ছে ব্রেক শোগুলো বাইরের দিকে ঠেলে ধরবে এবং ড্রামের ভিতরে যখন আটকে যাবে তখন হচ্ছে এটা হচ্ছে মানে স্পিডটা কমাই দিবে। এই যে ঠিক এভাবেই এই জায়গায় ব্রেক হোস, ব্রেক হোস দিয়ে হচ্ছে অয়েলগুলো ঢুকলো। অয়েলগুলো ঢোকার পর হুইল সিলিন্ডারের ভিতরে রবার আছে, সেই রবারগুলোর মধ্যে যখন সেম পরিমাণ প্রেশারটা এখানে পড়বে, পড়ার পর হচ্ছে ব্রেক শোগুলো যেগুলো বাইরের দিকে চলে যাবে, এই যে ব্রেক শো, ব্রেক শো বাইরের দিকে চলে যাওয়ার ফলে এই ড্রাম যেটা থাকবে ড্রামটার মধ্যে আটকে ধরবে, আটকে ধরার ফলে ব্রেকের স্পিডটা কমে যাবে। তো এটা হচ্ছে ম্যানুয়াল টাইপস, যেটা হচ্ছে আগের কাল ইউজ করা হয়। তো এখন যেগুলো হচ্ছে আধুনিক যুগে হচ্ছে এবিএস ইউজ করা হয়, যেখানে ব্রেক শোগুলো হচ্ছে দরে ছাড়ে, দরে ছাড়ে, এটা হচ্ছে আলাদা একটা ফাংশন। বাট আগে যেগুলো ইউজ করা হতো সেটা হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে এই টাইপসেরগুলোই। আমি আজকের ভিডিওতে আপনাদেরকে এটাই দেখাইছি যে অর্থাৎ জাস্ট মাস্টার সিলিন্ডারটা কীভাবে কাজ করে এবং ফুল ব্রেক লাইনের কাজটা।